কারণ আমরা ঈশ্বর চক্রবর্তীর মেয়ে, যে সত্যের জন্য লড়াই করতে গিয়ে খুন হয়েছিল। সেটাই তো আমাদের মনের জোর। আমরা জানি কি করে ভয়কে জয় করতে হয়, কারণ বাবা আমাদের সেই মন্ত্র শিখিয়ে দিয়ে গেছে। কিন্তু তিনি নিজে বাঁচতে পারেননি, সেই জন্য তো আমাদের দায় এই লড়াইটা জেতার। জিততে আমাদের হবেই। দিদিয়া, কি হলো, তুই কিছু ভাবছিস? আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। কি ব্যাপারে? গুঞ্জন আমাদের ঘরে, আমি ওকে এখন বুঝতে পারছি না, ওকে নিয়ে আমি তুই চিন্তা করিস না দিদিয়া, যা করেছিস বেশ করেছিস। কিন্তু ওকে তো এইভাবে বেশিক্ষণ আটকে রাখা যাবে না। তুই একটু অপেক্ষা কর, আগে আমি আমার শ্বশুর মশাইয়ের সেবা করে আসি, তারপর দুজনে মিলে বসে প্ল্যান করব। তোমাকে একটা কথা বলবো বলবো করেও বলা হয়নি। কি কথা? অনি বাবাকে ভরসা করাটা কি ঠিক হচ্ছে? যেখানে তুমি জানো ওই মেয়েটার প্রতি অনি বাবার দুর্বলতা রয়েছে। আরে দুর্বলতা আছে বলেই তো ওকে দিয়ে অনেক কিছু করানো যাচ্ছে। মীর বাবার ব্যাপারটার পর তোমার কি আরো সাবধান হওয়া উচিত ছিল না? মীর বাবার কোন ব্যাপারটা? ওই লাভ স্টোরি আর কি, এই ভালোবাসার ব্যাপারটা একটা গোল মিলে ওরকম একটা ডাকা বুকো ছেলেকে সিংহ থেকে একবার রাম ছাগল বানিয়ে দিল। এরপর তো অনি বাবা, তোমার ভাবনাটা খুব একটা ভুল নয়। রোজো আমি অভিরূপ মুখেছি, আমার ডান হাত বাঁ হাতকে বিশ্বাস করেনও তো আমার ছেলের এখন ছাড়। কিন্তু এই দুর্গা মেয়েটা অনেক হাত ধরে এখন বাড়ির মধ্যে, কাজটা কি খুব ভালো হলো? তোমার কি ধারণা আমার ইচ্ছে না থাকলে এটা হতো? রুজু মেয়েটা ওই বাগান বাড়িতে কি হয় না হয় সব দেখে ফেলেছে, আমার কথা রেকর্ড করেছে, ছবি ছবিও তুলে থাকতে পারে। তার উপর ওই অনন্তপুরের ঘটনা, চারুলতার কেস, ওর বাবার মৃত্যু, এত কিছু জানার পরও বাইরে ঘুরে বেড়ালে সেটা আমার পক্ষে বেশি ঝুঁকি হয়ে যেত না? তার উপর গোদের উপর বিষ মরে হোম মিনিস্টার, কি যেন নাম, বিনয় বসু, দৈত্যকুলে প্রহ্লাদ দুর্গাকে হেল্প করছে, আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য উঠে পড়ে লেগেছে, তা ওর সাথে দুর্গার আঁতাতটা ভাঙতে হতো না? দুর্গা শুধু এখন আমার চোখের সামনে নয়, আমার হাতের মুঠোয়। এবার কি করবি কর, দেখি তোর কত বড় ক্ষমতা। বলছো একটা কথা আছে যে শত্রুকে সবসময় বড় পিঁড়িতে বসাতে হয়। দুর্গা অনিকে ধরে এই সূর্য তরণে ঢুকে ভাবছে একটা বড় দাও মেরেছে, জানে না ওকে আমি কিভাবে জবাই করব। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমি করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।